আমরা আজকে পড়ব মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ঠিক আছে? তাহলে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের মলিকুলার বেসিসে যেটা দেখব সেটাই হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার। কি দেখব ইনহেরিটেন্সে? ফার্স্ট স্ট্রাকচারই হচ্ছে ডিএনএ অর আরএনএ। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এর ফার্স্ট স্ট্রাকচারই কি দেখব ডিএনএ অর আরএনএ। এই ডিএনএ বা আরএনএ হচ্ছে ইনহেরিটেন্স এর জন্য দায়ী, ঠিক আছে? তাহলে ডিএনএ যদি দেখি, ডিএনএ মানে কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এবার ডিএনএ কি দিয়ে তৈরি থাকবে? ডিএনএ তৈরি হয় নিউক্লিওটাইড দিয়ে। নিউক্লিওটাইড দিয়ে। তাহলে ডিএনএ কি দিয়ে তৈরি থাকে? নিউক্লিওটাইড দিয়ে। অনেকগুলো নিউক্লিওটাইড পর পর সজ্জিত হবে, দিয়ে ডিএনএ তৈরি করবে, ঠিক আছে? এবার নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি থাকে? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড থাকে তিনটে জিনিস নিয়ে তৈরি থাকবে। একটা হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে? এটা কি? রাইবোজ সুগার থাকবে। পেন্টোজ সুগার হলো প্লাস নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস হলো, তার সঙ্গে হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এই তিনটে জিনিস নিয়ে নিউক্লিওটাইড তৈরি। এবার নিউক্লিওটাইড আবার কি? নিউক্লিওসাইড দিয়ে তৈরি থাকে। নিউক্লিওসাইড মানে কি? শুধুমাত্র পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে এটা হচ্ছে নিউক্লিওসাইড, ঠিক আছে? তাহলে ডিএনএ এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এর ইউনিট কি থাকবে? হয় ডিএনএ নয়লে আরএনএ। এবার আরএনএ বা ডিএনএ কি দিয়ে তৈরি হবে? সেটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডে কি? পেন্টোজ সুগার, রাইবোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে, ঠিক আছে? পেন্টোজ সুগার এর স্ট্রাকচার দেখে নিব। পেন্টোজ সুগার এর স্ট্রাকচার হচ্ছে পুরোটাই কুড়ে ঘরের মতো, ঠিক আছে? এটা হচ্ছে অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এটা, ঠিক আছে? পেন্টোজ সুগার মানে পাঁচটা কার্বন থাকবে। এবার এখানে OH, এখানে OH, এখানে OH, এখানে OH, আর এটা হচ্ছে CH2OH। এটা হচ্ছে পেন্টোজ সুগার, রাইবোজ সুগার। এটা হচ্ছে কি? রাইবোজ সুগার। তাহলে আরএনএ তে থাকছে রাইবোজ সুগার, আর ডিএনএ তে কি থাকবে? ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি, ডিঅক্সি মানে কি? ডিঅক্সি মানে বোঝাচ্ছে অক্সিজেন একটা কম থাকবে। দুই নম্বর পজিশনে যদি একটা অক্সিজেন এলিমিনেট হয়ে যায়, এই অক্সিজেনটা যদি বেরিয়ে যায়, তাহলে যে রাইবোজ সুগার তৈরি হচ্ছে সেটা কি? ডিঅক্সি রাইবোজ সুগার। বোঝা গেছে? এবার আমরা জানবো নাইট্রোজেন বেস কি কি থাকে। নাইট্রোজেন বেসে, ঠিক আছে, দুই রকমের নাইট্রোজেন বেস থাকে। একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন কি? এতে ডাবল রিং থাকবে, ডাবল রিং স্ট্রাকচার থাকবে। পিউরিন হচ্ছে ডাবল রিং স্ট্রাকচার, পিরিমিডিন হচ্ছে কি? সিঙ্গেল রিং স্ট্রাকচার, ঠিক আছে? পিউরিন কি কি থাকছে?
একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। পিউরিন কি কি দেখলাম? অ্যাডিনিন আর গুয়ানিন। পিরিমিডিন কি কি থাকবে? সাইটোসিন। এই তিনটে কমন হচ্ছে ডিএনএ আরএনএ দুটোর জন্যই, ঠিক আছে? এবার পিরিমিডিনে ডিএনএ এর জন্য থাকবে থাইমিন, ঠিক আছে? থাইমিন থাকলো, এটা হচ্ছে ডিএনএ এর জন্য। আর ইউরাসিল, ইউরাসিল থাকবে কার জন্য? আরএনএ এর জন্য, ঠিক আছে? তাহলে পিউরিন দেখলাম অ্যাডিনিন আর গুয়ানিন, পিরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইমিন আর ইউরাসিন। আর ফসফরিক অ্যাসিডের সংকেত তো আমরা জানি H3PO4। এবার আমরা ডিএনএ এর স্ট্রাকচার আঁকার চেষ্টা করব এইটা দিয়ে। ডিএনএ স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে একটা পেন্টোজ সুগার নিলাম, একটা কুড়ে ঘর আঁকলাম, ঠিক আছে? পেন্টোজ সুগার একটা নিলাম, এর সাথে কি নাইট্রোজেন বেস যুক্ত থাকবে, নাইট্রোজেন বেস যুক্ত করলাম, আর কি থাকবে? নাইট্রোজেন বেসটা দুই নম্বর ফার্স্ট কার্বনের সাথে যুক্ত থাকবে, এটা হচ্ছে C1। আর C5 যেটা ফিফথ কার্বনের সঙ্গে কে যুক্ত থাকবে? ফসফরিক অ্যাসিড, এটা কি ফসফরিক অ্যাসিড অ্যাড করলাম ফাইভ কার্বনের সাথে। তাহলে সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, ফসফরিক অ্যাসিড আছে, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড হলো। তারপরে কি আবার একটা নিউক্লিওটাইড যোগ হবে, আবার একটা নিউক্লিওটাইড নিচ্ছি, একটা কুড়ে ঘর আঁকলাম, এর সাথে কি নাইট্রোজেন বেস একটা থাকবে আর একটা থাকবে এটা কার্বনের ফাইভ, এর সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে। তাহলে এটা আর একটা নিউক্লিওটাইড, সুগার নাইট্রোজেন বেস, আর একটা নিউক্লিওটাইড নিব, তার সঙ্গে হচ্ছে নাইট্রোজেন বেস, এটা সুগার C5, এটা এটা ফসফরিক অ্যাসিড। তাহলে নিউক্লিওটাইড গুলো এইভাবে সজ্জিত হবে। এবার একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সঙ্গে কিভাবে যুক্ত হবে? এই যে ফসফরিক অ্যাসিড আছে, এই ফসফরিক অ্যাসিডটা এটা কি C1, এটা C2, এটা C3 এর সাথে যুক্ত হবে, ঠিক আছে? C3 এর সঙ্গে এই ফসফরিক অ্যাসিডটা বন্ড করলো, এটা আবার কি C3 এর সঙ্গে আবার ফসফেট গ্রুপের যোগ হবে, দিয়ে এইভাবে চেনটা চলতে থাকবে। তাহলে এই দিকে কি এটাকে যদি 5 নাম্বার থ্রেড ধরি নিউক্লিওটাইডের, তাহলে এই সাইডে ফাঁকা জায়গা, এই সাইডে ফাঁকা কি C5 ছিল, তার জন্য 5 এটা। তাহলে এই থ্রেডের এই দিকটা যদি 5 হয়, এই দিকটা ফাঁকা কি থাকছে? C3। তাহলে এটা হচ্ছে 3', এটা যদি 5' হয় এটা হবে 3'। এবার ঠিক তার অ্যান্টি প্যারালাল হিসেবে আরো কিছুগুলো নিউক্লিওটাইড উল্টো দিক থেকে বসা শুরু করবে, ব্যাকবোন তৈরি করবে আর অ্যান্টি প্যারালাল, এই দুটো ওয়ার্ড মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যান্টি প্যারালাল আর ব্যাকবোন ফরমেশন করবে। তাহলে আবার দেখছি, এটা একটা নাইট্রোজেন বেস, এটা হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে? এখানে C5 ছিল, এর সঙ্গে ফসফেট গ্রুপ থাকছে, ও সরি ভুল এঁকে দিয়েছি, অ্যান্টি প্যারালাল হবে তখন এটা এইভাবে হলো, এটা ঘুরে যাবে, অ্যান্টি প্যারালাল হলো মানে পেন্টোজ সুগারটা পুরোটাই ঘুরে গেছে, তখন এটা C5 হবে, ফসফেট গ্রুপটা এখানে যুক্ত হচ্ছে। এটা একটা নিউক্লিওটাইড দেখলাম,
সেকেন্ড আরেকটা নিউক্লিওটাইড আসবো, পাঁচ নম্বর কার্বনে আবার একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, আরেকটা নিউক্লিওটাইড নিব, পাঁচ নম্বর কার্বনে আবার ফসফেট গ্রুপ থাকবে, এই তিন নম্বর কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ আবার যুক্ত হবে, এই তিন নম্বর কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে। তাহলে এইভাবে এইখানে কি এটা হচ্ছে থ্রি কার্বন, থ্রি কার্বন এখানে ফ্রি আছে, তাহলে এই থ্রেডটা কি তৈরি করবে, থ্রি প্রাইম। আর এইদিকে কি ফাইভ ফাঁকা আছে, তার জন্য এই এই যে থ্রেডটা তৈরি করবে এটা কি ফাইভ প্রাইম। তাহলে এই দিক থেকে যখন ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম হচ্ছে, তার উল্টো হবে এইদিকের নিউক্লিওটাইড গুলো, থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম। ঠিক আছে, এই নাইট্রোজেন বেস আর এই নাইট্রোজেনের বেসের মধ্যে কি একটা হাইড্রোজেন বন্ড কাজ করবে, কোন বন্ড, হাইড্রোজেন বন্ড, এটার সঙ্গে হাইড্রোজেন বন্ড, এটার সঙ্গে হাইড্রোজেন বন্ড। এবার এই হাইড্রোজেন বন্ড গুলো দুটো হবে না তিনটে হবে তা নির্ভর করবে কি নাইট্রোজেন বেসের উপরে। মানে আমরা যদি একটা ফর্মুলা আছে এ ইকুয়াল টু টি আর জি ট্রিপল বন্ড সি, যদি এটা এডিনিন হয় থাইমিনের সঙ্গে ডাবল বন্ড করে যুক্ত হবে, দুটো বন্ড থাকবে। এটা যদি গুয়ানিন হয় তাহলে সাইটোসিনের সঙ্গে তিনটে বন্ডে যুক্ত থাকবে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এইভাবেই পুরো ডিএনএটা তৈরি থাকে। এই যে মডেলটা দিয়েছিল এই ডিএনএটাই কেমন দেখতে হবে, ডাবল স্ট্র্যান্ড বা ডাবল হেলিক্স ডিএনএ। ঠিক আছে, এই ডাবল হেলিক্স ডিএনএটা কে দিয়েছিল, ওয়াটসন আর ক্রিক, ওয়াটসন আর ক্রিক এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মডেল দিয়েছিল। ঠিক আছে, ডিএনএটা তাহলে কিভাবে তৈরি হচ্ছে, এই নিউক্লিওটাইড দ্বারা, এই নিউক্লিওটাইড গুলো একে অপরের সঙ্গে সজ্জিত হবে, দিয়ে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে। আর নিউক্লিওটাইডের যে কিভাবে সজ্জিত হবে, একটা হচ্ছে অ্যান্টি প্যারালাল থাকতে হবে, অ্যান্টি প্যারালাল আর তার সঙ্গে ব্যাকবোন হিসেবে, নাইট্রোজেন বেস গুলো ব্যাকবোন হিসেবে থাকবে। ঠিক আছে, এবার আমরা যদি মলিকুলার লেভেলে দেখি তাহলে একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার কেমন হবে, এটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা কার্বন দুটো তিনটে চারটে। ঠিক আছে, এটা সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর, আর একটা কার্বন এটা সি ফাইভ, এখানে কি সি এস টু থাকবে, এগুলোতে সব ও এইচ ও এইচ ও এইচ ও এইচ। ঠিক আছে, এবার এই পাঁচ নম্বর যে কার্বন আছে এর সাথে কে যুক্ত থাকবে, ফসফেট গ্রুপ। তাহলে ফসফেট গ্রুপটা কেমন হবে, অক্সিজেন বন্ড পি ডাবল বন্ড ও OH OH, ফসফেট গ্রুপটা পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে, ফসফেট গ্রুপটা পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত থাকলো, নাইট্রোজেন বেস কার সাথে, এক নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে, নাইট্রোজেন বেসটা এক নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে, এটা ডাবল রিং হবে। ঠিক আছে, তাহলে পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত থাকলো ফসফেট গ্রুপ, মানে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডটা পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে, আর এক নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে নাইট্রোজেন বেস। ঠিক আছে, তাহলে এইখানে নিউক্লিওটাইডের কিছু কিছু বন্ড তৈরি হচ্ছে, এই বন্ড গুলোর আমরা নাম দেখব। ফার্স্ট যে এই বন্ডটা ফসফরিক অ্যাসিডের সাথে সুগারের, ফসফরিক অ্যাসিডের সাথে সুগারের যে বন্ড, তাহলে কি দেখছি, ফসফরিক অ্যাসিড এর সাথে সুগারের যে বন্ডটা থাকছে সেটাকে কি বলবো, ফসফো এস্টার বন্ড, এটা হচ্ছে ফসফো এস্টার বন্ড। বুঝে গেল?
কারণ এই যে একটা অক্সিজেন গ্রুপ আছে তার জন্য এটা হচ্ছে ফসফোএস্টার বন্ড। এবার এই নাইট্রোজেন বেসের সাথে সুগারের, নাইট্রোজেন বেসের সাথে সুগারের যে বন্ড, N2 বেসের সাথে সুগারের বন্ড, এটা কি বন্ড হবে? নাইট্রোজেনের জন্য N, সুগারের জন্য কি? গ্লাইকোসাইডিক, গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, তাহলে এই যে বন্ডটা এটা কি? N গ্লাইকোসাইডিক বন্ড। এটা হচ্ছে ফসফোএস্টার বন্ড, এটা হচ্ছে N গ্লাইকোসাইডিক বন্ড। আর একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড আছে, কার্বনের তিন নম্বর থেকে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হবে এরকম। তাহলে এইখানে একটা অক্সিজেন কাজ করবে, এখানে পি, এখানে আরেকটা অক্সিজেন কাজ করবে, দিয়ে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত থাকবে। তাহলে এইখানে কি দুটো এস্টার বন্ড আছে, তার জন্য এটা হচ্ছে ফসফো ডাই এস্টার বন্ড। বোঝা গেল? তাহলে মোটামুটি এইটুকুটাই হচ্ছে ডিএনএ, ডিএনএ নিউক্লিওটাইড গুলো কেমন, কিভাবে ডিএনএটা তৈরি হচ্ছে। এবার ওয়াটসন আর ক্রিক যে ডিএনএ মডেল দিয়েছিল সেটা দেখতে কেমন, এরকম ডাবল হেলিক্স ডিএনএ। এটা হচ্ছে ডাবল হেলিক্স ডিএনএ, বোঝা গেল? ডাবল হেলিক্স ডিএনএ। এবার এই যে একটা থ্রেডের এইখান থেকে শুরু হলো, এইখানে গেল, এইখানে গেল, এইটুকুটার ডিস্টেন্স কত হবে? এইটুকুটার ডিস্টেন্স হচ্ছে 3.4 ন্যানোমিটার। এইটুকুটার ডিস্টেন্স কত? 3.4 ন্যানোমিটার। আর এতে যে নাইট্রোজেন বেসগুলো থাকবে কটা থাকবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই থ্রেডের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকবে। কটা? 10টা নিউক্লিওটাইড। তাহলে দুটো নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স কত হবে? 3.4/10 করলেই পেয়ে যাব, মানে 0.34 ন্যানোমিটার। দুটো নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স কত দেখলাম? 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, একটা থ্রেডের, ডিএনএ থ্রেডের এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3.4 ন্যানোমিটার। আর এক একটা ফোল্ডে পাঁচটা পাঁচটা দশটা কি থাকবে? নিউক্লিওটাইড। ঠিক আছে, দশটা নিউক্লিওটাইড থাকলো, তাহলে দুটো নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। আর এই যে দুটো নিউক্লিওটাইড এদের মধ্যে ডিস্টেন্স কত হবে? দুটো নিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইডের মধ্যে এখানে কি, এটাতে সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, ফসফরিক অ্যাসিড আছে, এখানেও সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, ফসফরিক, এই ডিস্টেন্স হচ্ছে 20 ন্যানোমিটার। বোঝা গেল? এই ডিস্টেন্স কত? 20 ন্যানোমিটার। এবার শুধুমাত্র এই থ্রেডের ডিস্টেন্স এইটুকুটা, এইটুকুটার ডিস্টেন্স কত? 4.5 ন্যানোমিটার। তাহলে এই মিডল টুকুর ডিস্টেন্স কত হবে আমরা বুঝতে পারব। কি বলছি, বোঝা যাচ্ছে? এইখানে কি, এখানে আছে নাইট্রোজেন বেস আছে, এখানে নাইট্রোজেন বেস আছে, এখানে সুগার আছে, এটা ফসফরিক অ্যাসিড আছে, পুরোটা নিয়ে হচ্ছে 20 ন্যানোমিটার। আর শুধুমাত্র সুগারের কত? 4.5 দেখছি, তাহলে এই মিডল টুকু কত হবে? এইদিকে 4.5 বাদ এইদিকে, তাহলে 11 হবে। এইটুকু মিডিলের ডিস্টেন্স কত? 11 ন্যানোমিটার। এই ডিস্টেন্সটা বলছিলাম 20 ন্যানোমিটার। ঠিক আছে, এটাকে যদি এইখানে দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমি বলতে চাইছিলাম এই একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইড আছে, এদের মধ্যে ডিস্টেন্স কত দেখলাম? এদের মধ্যে ডিস্টেন্স দেখছি 20 ন্যানোমিটার। ঠিক আছে, এবার এই যে সুগার আর নাইট্রোজেন বেস এইটুকুটার ডিস্টেন্স হচ্ছে কত? 4.5 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এই সাইডে সুগার আর নাইট্রোজেন বেসের ডিস্টেন্স হচ্ছে 4.5 ন্যানোমিটার, আর এটা তাহলে কত হবে? 4.5 ন্যানোমিটার হবে।
তাহলে 20 ন্যানোমিটার দেখলাম নিউক্লিওটাইডের ডিসটেন্স, এই সুগার আর নাইট্রোজেন বেস 4.5 ন্যানোমিটার, এটা হচ্ছে 4.5 ন্যানোমিটার। তাহলে একটা নাইট্রোজেন বেস থেকে আরেকটা নাইট্রোজেন বেসের ডিসটেন্স কত হবে? এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা তাহলে হচ্ছে 11 ন্যানোমিটার, 11 ন্যানোমিটার। কারণ 20 থেকে 20 থেকে এদিকে 4.5 মাইনাস মাইনাস 4.5 মানে 9 মাইনাস হচ্ছে, তাহলে 20 মাইনাস 9 ইকুয়ালস টু 11। তাহলে দুটো নাইট্রোজেন বেসের মধ্যে ডিসটেন্স কত হবে? 11 ন্যানোমিটার। এবার আমাদের জানতে হবে ডিএনএ থেকে কিভাবে ক্রোমোজোম তৈরি হচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং। এই প্রসেসটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকেজিং এ দেখব একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, ঠিক আছে? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এইটুকু আমরা দেখলাম কত, এটা থাকবে 2 ন্যানোমিটার। এইবার এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অনেকগুলো হিস্টোন প্রোটিন দ্বারা যুক্ত হবে। এখানে একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন, এটা 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 এটা, এগুলো সব হিস্টোন প্রোটিন আছে। এবার একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হিস্টোনের সাথে যুক্ত হচ্ছে। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কার সাথে যুক্ত হলো? হিস্টোনের সাথে যুক্ত হয়ে ফরমেশন করবে নিউক্লিওজম। নিউক্লিওজম এবার কটা হিস্টোন প্রোটিন দ্বারা যুক্ত থাকবে? মিনিমাম 8টা, মিনিমাম 8টা। তার জন্য এটাকে কি বলা হয়? অক্টামার। এই যে হিস্টোন প্রোটিন গুলো মিনিমাম 8টা থাকবে, তার জন্য এটাকে বলা হয় অক্টামার। এবার হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএ স্ট্র্যান্ড গুলো যুক্ত হচ্ছে, দিয়ে তৈরি করছে কি? নিউক্লিওজম। কি তৈরি করছে? নিউক্লিওজম। এই নিউক্লিওজমের থিকনেস কত হবে? 11 ন্যানোমিটার। নিউক্লিওজমের থিকনেস কত হবে? 11 ন্যানোমিটার। বোঝা গেল? এবার নিউক্লিওজম গুলো কন্ডেন্স হয়ে কি ক্রোমাটিন তৈরি করবে। এটা কি তৈরি করেছে? ক্রোমাটিন। ক্রোমাটিন একদম থ্রেড লাইক স্ট্রাকচার। নিউক্লিওজম গুলো যুক্ত হয়ে কন্ডেন্স হয়ে কি ক্রোমাটিন তৈরি করছে। ক্রোমাটিনের থিকনেস কত হবে? 30 ন্যানোমিটার। ক্রোমাটিনের থিকনেস হবে 30 ন্যানোমিটার। এবার ক্রোমাটিন গুলো আরো কন্ডেন্স হবে, ক্রোমাটিন গুলো আরো কন্ডেন্স হলো, দিয়ে তৈরি করবে কি? কন্ডেন্স ক্রোমোজোম। এটা হচ্ছে কন্ডেন্সড ক্রোমোজোম। কন্ডেন্স ক্রোমোজোম যখন তৈরি করলো, ঠিক আছে, এর থিকনেস তখন কত হয়ে যাবে? 300 ন্যানোমিটার। তারপরে আরো কন্ডেন্স হবে, কন্ডেন্স হতে হতে এইটা 700 ন্যানোমিটার থিকনেস তৈরি করলো, দিয়ে এই কন্ডেন্স ক্রোমোজোমটা মানে মেনলি তো ক্রোমাটিন, এটা ক্রোমাটিন গুলো আস্তে আস্তে কন্ডেন্স হচ্ছে 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 একটা স্ট্রাকচার তৈরি করবে, যেটা হচ্ছে কি ক্রোমোজোম। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের দুটো পার্ট, এই পার্টটা হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিড, আর এই মিডিলের পার্টটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। তাহলে মিডিলের পার্টটাকে কি বললাম? সেন্ট্রোমিয়ার। আর থ্রেড লাইক যেটা স্ট্রাকচার দেখছি সেটা হচ্ছে ক্রোমাটিড। বোঝা গেছে? এবার আমরা দেখব এই ক্রোমোজোমের স্ট্রাকচার। ক্রোমোজোমের স্ট্রাকচার দেখলাম এরকম আছে, মিডিলের পার্টটাকে কি বললাম? সেন্ট্রোমিয়ার, আর এটা হচ্ছে ক্রোমাটিড, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে ক্রোমাটিড। তাহলে এখানে কি দুটো ক্রোমাটিড আছে, এটাকে মিডিল বরাবর যদি ভাগ করি তাহলে কয়টা ক্রোমাটিড? এদিকে একটা ক্রোমাটিড, এদিকে একটা ক্রোমাটিড। তাহলে এরা একে অপরের কি? সিস্টার ক্রোমাটিড। এরা একে অপরের কি? সিস্টার ক্রোমাটিড। এবার কোন কোন ক্রোমোজোম শুধুমাত্র একটা ক্রোমাটিড নিয়ে তৈরি হতে পারে, ঠিক আছে? একটা ক্রোমাটিড আছে, সেন্ট্রোমিয়ার আছে, তাহলে এটা হচ্ছে কি সিঙ্গেল ক্রোমোজোম, ক্রোমোজোম উইথ সিঙ্গেল ক্রোমাটিড। এটা কি? সিঙ্গেল ক্রোমাটিড, ক্রোমোজোম উইথ সিঙ্গেল ক্রোমাটিড।
তাহলে এইটুকুটাই হচ্ছে আমাদের ডিএনএ নিয়ে আর ক্রোমোজোম নিয়ে কথা। মলিকুলার বেসিসে তাহলে কাকে দেখছি আমরা, ডিএনএ বা আরএনএ থাকবে। ডিএনএ বা আরএনএ কি দ্বারা গঠিত সেটা দেখলাম, ডিএনএ থেকে কিভাবে ক্রোমোজোম তৈরি হচ্ছে সেটাও দেখলাম। আজকের জন্য এইটুকু লেকচার, ঠিক আছে? আশা করছি সবকিছু বোঝা গেছে।